মহাজন বলছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কি সুশিক্ষায়? না, ভগবানের গুণকথা গুণকীর্তন ছোট হতে তাদেরকে শ্রবণ করাতে হবে। ভগবানের গুণকথা লীলা কথা এগুলো শুনতে শুনতে যদি আমাদের সন্তান ধীরে ধীরে বড় হয়, জাগতিক জগতে শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। সেই শিক্ষার পাশাপাশি সন্তানকে এই পরমার্থিব জগতের শিক্ষাও প্রদান করতে হবে। এই দুই শিক্ষা পেয়ে যদি সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তবে শেষ বয়সে যে সেই পিতামাতাকে আর বৃদ্ধাশ্রমে কাটাতে হবে না। হরি বল, হরি বল, হরি বল। কারণ সেই সন্তান যদি পরমার্থিব জ্ঞান পেয়ে তার যদি দিব্য নয়ন খুলে যায়, সেই সন্তান জানবেন কোনোদিনও পিতামাতার মনে আঘাত করতে পারবে না। পিতামাতাকে আঘাত করবার আগে সেই সন্তানের মনে আঘাত হবে, সে একবার অন্তত চিন্তা করবে যে এটা আমি কি করছি। কিন্তু এই জাগতিক জগতের শিক্ষায় যদি শিক্ষিত করেন, তাহলে আপনার মনে অন্তরে ব্যথা দেবার আগে আপনার ওই সন্তান একবারও চিন্তা করে দেখবে না। তাই মহাজন বলছে যে এখানে কলিযুগের কোনো দোষ নেই, দোষটা হলো আমার আপনার মতো পিতামাতার, যারা সন্তানকে সঠিক সময় সঠিক শিক্ষা দিতে পারি না। তাই মহাজন তার লিখনির মধ্যে দিয়ে বলছে, কি বলছে? বলছে দেখো দেখো, প্রাণে হরি নাম দিয়া হৃদয় শোভিল, হরি নাম দিয়া হৃদয় শোভিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে, হরি নাম দিয়া হৃদয় শোভিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে, আজ যে কি বলছি গো মা? দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া মানে যেচে সেদে প্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রেম বিতরণ করেছি, যেটা অন্য কোনো যুগে করেনি মা। তিন যুগেই কিন্তু ভগবান এসেছে, শুধুমাত্র একটি কারণে, সেটি হলো লীলা করবার কারণে। কিন্তু এই কলিতে আমার গৌর হরি এসেছে একদিকে লীলা করবার জন্য, আর একদিকে এই জগৎ জীবকে উদ্ধার করবার জন্য। অন্য যুগে যেটা তিনি করেননি, সেটাই কলিতে তিনি করেছে। কেন করেছে? না আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। বলছে কৃতে যদ্ধায়তে বিষ্ণুতে তাই চর্যতম কই দা পরি পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাবার জন্য ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো। ত্রেতাযুগে ভগবানকে পাবার জন্য যাগ যজ্ঞ করতে হতো।
দাপরে ভগবানকে পাবার জন্য পূজা অর্চনা করতে হতো। কিন্তু গৌর হরি তিনি কত বড় দয়াল মাগ, তিনি জানতেন যে কলির জীবের এত সময় হবে না যাগযজ্ঞের মধ্যে দিয়ে তারা ভগবানকে পাবে। তাই কলির জীবের জন্য সব থেকে সহজ পথ প্রভু দিয়ে গেলেন, সেটা কি না, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। হরি নাম বিনা কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। একবার বললেন না, তিন তিনবার বলে দিলে যে হরি নাম বিনা কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তুমি যাই করো না কেন, তোমাকে হরি নামটা করতেই হবে। কারণ এই যে মনুষ্য জন্ম আমরা পেয়ে থাকি, নিদেহয়াদ্দাম সুলাবাম সুদুর্লাবাম প্লাবাং সুকল্পাং গুরু কর্ণা ধারাম, নি শব্দের অর্থ হল নর। এই যে নরদেহটা আমরা পাই, এই নরদেহটা পাবার জন্য আমাদেরকে 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়। স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আরুদ্র সংকক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশু বানস্য চতুষ্লক্ষানি মানব। মন দিয়ে শুনতে হবে, এই যে দুর্লভ মনুষ্য জন্মটা আমরা পেয়েছি এত সহজে পাইনি। এই দুর্লভ মনুষ্য জন্মটাকে যারা হেলায় বা নষ্ট করছে, এই মনুষ্য জন্মটা আমাদেরকে পাবার জন্য 80টা লক্ষ জনিতে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে। সর্বপ্রথম জনি হল স্থাবর বিংশতি, মানে 20 লক্ষ বার আমাদেরকে বৃক্ষরূপে জন্মগ্রহণ করতে হয়েছে। 20 লক্ষ বার আমরা বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছি, আর এই বৃক্ষ জন্মের শেষ জন্ম হল যেই দিন তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হয়েছে, সেই দিন আমরা প্রতিটা জীব বৃক্ষজনী থেকে মুক্তি পেয়েছি। তারপরে মহাজন বলছে নবলক্ষানি জলজ, 9 লক্ষ বার আমাদেরকে জলে জন্মগ্রহণ করতে হয়েছে। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, পোকামাকড় হয়েছি, মাছ হয়েছি। আর এই জলজ জীবনের শেষ জীবন হল যেদিন শঙ্খরূপে আমার জন্ম হয়েছে। জলে এত কিছু সুন্দর জিনিস আছে, কিন্তু কোনোটা আমার গোবিন্দের সেবায় লাগে না, শুধুমাত্র শঙ্খটা আমার গোবিন্দের সেবায় লাগে। তা যেই দিন আমরা এই শঙ্খরূপে জন্মগ্রহণ করতে পেরেছি, জলজ জীবন থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম। তারপরে জন্ম কোনটা বলছে স্থাবর বিংশতি নবলক্ষণই জলজা ক্রিমিয়া রুদ্র সংখ্যক, ক্রিমিকীট রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয়েছে 11 লক্ষ বার। আর এই ক্রিমিকীট জন্মের শেষ জন্ম হল যেদিন মধুকর রূপে আমাদের জন্ম হয়েছে। মধুকর মানে হলো মাগো মৌমাছি। মৌমাছি কি করে, ফুল থেকে মধুটা সংগ্রহ করে এনে সেই মধু মৌচাকে রাখে, আর সেই মধু পেরে এনে দেখবেন যে কোনো শুভ কাজে দধি দুগ্ধ ঘৃত ছানা যাই হোক তার সাথে মধুটা কিন্তু আগে থাকে, তাই না মা? যে কোনো শুভ অনুষ্ঠানে দেখবেন মধু কাজে লাগে, আমার গোবিন্দের সেবায় লাগে, পূজায় লাগে। তাই যেদিন মধুকর রূপে আমাদের জন্ম হয় সেই দিন আমরা কৃমিকীট জন্ম থেকে মুক্তি পাই। তারপরে বলছে পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয় 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম হল যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয়। 30 লক্ষ কম পশু মানস, অর্থাৎ পশুকুলে জন্মগ্রহণ করতে হয় 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম হল যেদিন গোমাতা রূপে আমাদের জন্ম হয়। এমনভাবে গেল 80টা লক্ষ জনি। তারপরে মহাজন বলছে চতুষ্লক্ষানি মানব, তারপরে আমরা 4 লক্ষ বার মনুষ্যরূপে জন্মগ্রহণ করি। কিন্তু এই মনুষ্যরূপে জন্মগ্রহণ করেই যে আমি আমার গোবিন্দের সেবায় লাগতে পারবো সেটা কিন্তু নয়। মা আমরা কেউ জানি না যে এর আগে আমাদের কতগুলো জন্ম হয়েছে কিনা, হয়তো
এই চতুষ্লক্ষানি জন্মের শেষ জন্মে আমরা হয়তো উপস্থিত হয়ে আছি। তাই এই জন্ম পেজে গোবিন্দের সেবায় লাগতে পারবে, আমার গোবিন্দের গুণাদি গুণ কীর্তন করতে পারবে, আমার গোবিন্দের সেবায় লাগবে জানবেন, সেই এবার মুক্তি পাবে। আর এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা হেলায় বা শ্রদ্ধায় যারা কাটিয়ে ফেলবে, তাদের আবার সেই 80 লক্ষ জনি ভ্রমণ করে পুনরায় আসতে হবে মনুষ্য জন্ম। দূরপাল্লার ট্রেনগুলো দেখেছেন মা? সেই দূরপাল্লার ট্রেনগুলো কি হয়, একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা ট্রেনটা ছেড়ে দেয়, তাই তো? এবার যার যেখানে নামার জায়গা তারা সেখানে নেমে পড়ে, গন্তব্যস্থলে তারা নেমে যায়। তা আমাদের এই মনুষ্য জীবনটাও ঠিক ওই দূরপাল্লার ট্রেনের মতো, যার যেখানে সময় হবে নেমে যাবে, কেউ আপনার জন্য অপেক্ষা করবে না, আপনাকে আপনার মতো যেতে হবে। কিন্তু এই জন্ম পেয়ে, মনুষ্য জন্ম পেয়ে সেটাকে হেলাই নষ্ট করলে হবে না, সেই মনুষ্য জন্ম পেয়ে সেটাকে কাজে লাগাতে হবে। তাই মহাজন বলছে, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে হে কলির জীব তোমরা সেটাকে হেলাই নষ্ট করো না। তাই অনাদির আদি আমার গোবিন্দ রাধাকৃষ্ণ একাকৃত মিলিত তনু গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপ মাঝে আবির্ভূত হয়ে কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রভু হরিনাম প্রেম বিতরণ করছে। কাকে কাকে সঙ্গে নিয়েছে? আজ নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়েছে, তার দাদা নিত্যানন্দ আজ নদেবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রভু হরি নাম প্রেম বিতরণ করছে। কেমন ভাবে বলছে দেখো দেখো, ধরলাও ধরলাও কিশোরীর প্রেমে নিতাই ডাকে, কিশোরীর প্রেম নিতাই ডাকে, কিশোরীর প্রেম নিতাই ডাকে, আমাদের গৌর ডাকে আয়, শান্তিপুর ডুব ডুব নামে ভেসে যায়, আজ শান্তিপুর ডুব ডুব নামে ভেসে যায়, শান্তিপুর ডুব ডুব নামে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া গোড়ার গা, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গা, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাই আজ নিতাই গৌর দুই ভাই মিলে নদেবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রেম বিতরণ করছি। তা আজ তো এটা নববৃন্দাবন নির্মিত হয়েছে, তাই তো? এটা নববৃন্দাবন তো নাকি? হ্যাঁ, শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে যদি হয় এমন সুমধুর ভক্ত সমাগম, যদি তাদের হয় এক মন না হয় কবু আন মন, সেই তো নিত্য নবদ্বীপ সেই মধুর বৃন্দাবন, তাই তো? শাস্ত্রে বলছে দেখুন, মেঘাচ্ছন্ন দিন কবু নয় তো দুর্দিন, হরিকথা বিহীন যে দিন সেই দিন হলো আমাদের প্রতিটা জীবের ক্ষেত্রে দুর্দিন। আমাদের এই মনুষ্য জীবনে যেই দিনটা আমরা হরিকথা কৃষ্ণকথা ছাড়া কাটাবো সেই দিনটাই হলো আমাদের জীবনে বড় দুর্দিন। তাই আজ নিতাই গৌর দুই ভাই মিলে নদেবাসীর দ্বারে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রেম বিতরণ করছি। তাই আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে হরিনাম করব। দেখি নবদ্বীপে বসে আমরা একটু হরিনাম গাইব, দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, করো তালি দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 তাই গৌর হরি, হরে রাম হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হাতটা নেমে গেল কেন? হ্যাঁ, হাত নামলে হবে না, দেখি উঁচু করতে হবে। এটা কি মাস জানেন তো? দামোদর মাস, কার্তিক মাস। সাধন ভজনে সব থেকে উপযুক্ত মাস হলো এই দামোদর মাস। তা এই সময় যদি এরম করে হাতে তালি দিই তাহলে হবে? হবে না তো, দেখি। এই মধুর হাট ভেঙে গেলে আর কবে পাবো জানি না, যা দিনকাল পড়েছে তাতে বাজবো কিনা সন্দেহ, তাই না? দেখি সবাই মিলে দুটি বাহু তোলে, দেখি সবাই দুটি বাহু উত্তোলন করুন, যা রাধে প্রভুর গুণাগুণ কীর্তন করবো, দেখি বাহু তোলুন, একসাথে হরিনাম করবো সবাই। হ্যাঁ দেখি একসাথে আমার সাথে গাইবেন। হ্যাঁ, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 নিতাই গৌর দুই ভাই নবদ্বীপের দ্বারে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রেম বিতরণ করছি।